তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম কুয়াকাটা। বন্ধুরা, কুয়াকাটা অনেকগুলো শুট কি বললি আছে। আমরা যারা কুয়াকাটা ঘুরতে আসি, তারা কুয়াকাটা জিরো পয়েন্টের পাশেই যে শুটকিপল্লিগুলো আছে সেখান থেকে ঘুরে ফিরে চলে যাই। কিন্তু কুয়াকাটার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক শুটকিপল্লি, আর অনেকে জানিও না যে এত সুন্দর শুটকিপল্লি এই কুয়াকাটায় আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে একটু সামনে, অর্থাৎ লেবু বাগান কিংবা লাল কাঁকড়ার চরে যেতে একটু আশেপাশে খেয়াল করলে দেখবেন এই যে শুটকিপল্লিটি এটা আপনাদের চোখের সামনে বাজবে। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব সড়ক পথে কয়েকটি শুটকিপল্লিতে, অর্থাৎ কয়েকটি বলতে একটি গ্রামের ভিতরে বেশ কয়েকটি শুটকিপল্লি। আমি যদি গ্রামটিকে পুরো শুটকিপল্লি বলি তাহলেও ভুল হবে না, তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, সড়ক পথে কিভাবে যাওয়া যায় কুয়াকাটার সবচেয়ে বড় শুটকিপল্লি কিংবা শুটকি গ্রামে, চলুন সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওর। বন্ধুরা, আমার অবস্থান এখন কুয়াকাটার জিরো পয়েন্টে। তা আমি এখন আপনাদেরকে নিয়ে ছুটে চলেছি কুয়াকাটার সবচেয়ে বড় শুটকিপল্লিতে। এই শুটকিপল্লিতে অনেকে ঘোরাফেরা করেন, তবে সড়ক পথে অনেকেই এই শুটকিপল্লিটি চিনেন না। অনেকেই কী করে, সকালবেলা যে বোটগুলো ছাড়ে শুটকিপল্লি কিংবা লাল কাঁকড়ার দ্বীপ ও ফাতলার বনের উদ্দেশ্যে, সেই সব ট্রলারে সমুদ্রের পাশ হয়ে গিয়ে আপনারা দেখে আসেন এই শুটকিপল্লিগুলো। এই শুটকিপল্লিতে আপনারা খুব সহজেই সড়ক পথে যেতে পারবেন। তা কীভাবে আজকে সড়ক পথে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি কথা বলতে বলতে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অনেকটা পথ চলে আসছি। আরেকটু কথা বলি বন্ধুরা, অনেকেই কুয়াকাটা এসে এটিএম ভূত খুঁজে। তা কুয়াকাটা, সারা কুয়াকাটাই আমি একটি এটিএম দেখছি, শুধু ডাচ বাংলা ব্যাংকের একটা এটিএম ভূত আছে, একটু সামনেই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে আমার হাতের ডান সাইডে সুন্দর একটি হোটেল হয়েছে, খুব ভালো পরিবেশে। বন্ধুরা, যেটা বলতেছিলাম, আসলে এখন ওইভাবে পর্যাপ্ত পরিমাণ পকেট ভরে কেউ টাকা নিয়ে আসে না, অনেকেই কার্ড ব্যবহার করেন, অনেকে বিকাশের মাধ্যমে টাকা বের করে। কুয়াকাটা একটিমাত্র এটিএম ভূত আছে, ডাচ বাংলা ব্যাংকের, এই যে আমার হাতের ডান সাইডে আপনারা হয়তো খেয়াল করছেন। জিরো পয়েন্টের আগে যে পুকুরটি আছে, পুকুরটির পাশেই এটিএম ভূতটির অবস্থান। অনেকেই অনেক টাকা খরচ করে এই কুয়াকাটা আসেন, এসে শুধু জিরো পয়েন্টে একটু ঘোরাফেরা করে আবারও চলে যান। আসলে কুয়াকাটার সৌন্দর্যটা জিরো পয়েন্টে না, জিরো পয়েন্টে শুধু দেখতে পারবেন হাজারো মানুষ, হাজার হাজার মানুষ গোসল করতেছে, এগুলোই আপনারা দেখতে পারবেন। এছাড়া কুয়াকাটার সৌন্দর্য দেখতে হলে কুয়াকাটার আশেপাশে যে সমস্ত স্থান আছে কিংবা আশেপাশের যত এলাকা আছে, আপনারা একটু খুঁজে খুঁজে সেই সৌন্দর্যগুলো দেখে যাবেন। যাদের সাথে বাইক আছে তারা তো অবশ্যই ঘুরে যাবেন, আর বাইক ছাড়াও আপনারা ভ্যানে করে ঘুরতে পারবেন। জিরো পয়েন্টে অনেক ভ্যানে ডাকাডাকি করবে, আপনারা আপনাদেরকে ডাকাডাকি করবে যে কোথায় ঘুরতে যাবেন, সেগুলো আপনাদের দেখাবে। তাই কুয়াকাটার জিরো পয়েন্টে আপনারা বদ্ধ না থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে যে সৌন্দর্যগুলো আছে ওগুলো ঘুরবেন, দেখবেন আশা করি। রাস্তার পাশে সারি সারিভাবে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অর্থাৎ পরিবহনগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো তো করেই এখানে বিভিন্ন পর্যটকরা আসেন। কথা বলতে বলতে চলে আসলাম আলিপুরে। এই ব্রিজের এই পাশটাকে আলিপুর বলে আর ওই পাশটাকে মহিপুর বলে। যারা মৎস্য আরদে যাবেন, আলিপুর মৎস্য আরদে, তারা ওই যে সোজা রাস্তা থেকে যাবেন, আর যারা মহিপুরে যাবেন শুটকিপল্লির উদ্দেশ্যে, শুটকিপল্লি দেখার উদ্দেশ্যে, তারা অবশ্যই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কীভাবে যেতে হয়। বন্ধুরা, কালকে রাত্রে যখন আমরা এই স্থান থেকে আসছি তখন এই ব্রিজের দুই প্রান্তে এত সুন্দর সৌন্দর্য, অর্থাৎ ব্রিজের উপর থেকে আমরা দেখতে পেলাম যে সামুদ্রিক যে ট্রলারগুলো আছে, অর্থাৎ মাছ ধরার যে ট্রলার ফিশিং বোটগুলো আছে, সেই ফিশিং বোটগুলো রাত্রেবেলা যে এত সুন্দর করে লাইট জ্বালিয়ে রাখে, সেই আলোর ঝলকানিগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব রাতের
সেই ভিডিও ফুটেজটি। আর এখন যে সেতুটি আছে, এই সেতুটি হলো লাস্ট সেতু। যারা বরিশাল কিংবা বিভিন্ন জেলা থেকে আসবেন তারা এই সেতুটি শেষ সেতু, কুয়াকাটা জিরো পয়েন্টের আগেই এই সেতুটি বাজে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আলিপুরের আর মহিপুরের দুই পাশে যে মৎস্য আড়তগুলো, সেখানে অনেক ফিশিং বোট রাখা আছে। এই ফিশিং বোটগুলো করে একদম গভীর সমুদ্রে জেলেরা চলে যায় এবং বিভিন্ন সামুদ্রিক মাছ শিকার করে আনে। চলে আসলাম আলিপুরের এই পারে, অর্থাৎ মহিপুরে চলে আসছি। মহিপুর থেকে আপনারা যারা সুটকিপল্লির উদ্দেশ্যে যাবেন, তারা এই মহিপুরের আমার হাতের বাম পাশেও একটি ছোট রাস্তা আছে, অর্থাৎ ব্রিজের নিচ থেকে যেতে হবে। তা আমি শুনতে পেলাম যে রাস্তাটি একটু খারাপ, তা আমি ওই রাস্তা থেকে না গিয়ে সামনে আরেকটি চিপা রাস্তা থেকে যাব, সে রাস্তাও ভালো। পারবেন যাই হোক, আরেকটি কথা বন্ধুরা, যারা কুয়াকাটায় একদম কম খরচে থাকতে চান, অর্থাৎ হোটেল ভাড়া একদম সীমিত আকারে একটু হোটেল ভাড়া চান, তারা এই যে আলিপুর কিংবা মহিপুরে এসে থাকতে পারেন। এখানকার সুন্দর সুন্দর হোটেলগুলো একদমই কম টাকায় পেয়ে যাবেন, সুন্দর সুন্দর হোটেলের সুন্দর সুন্দর রুমগুলো। বন্ধুরা আমরা ওই যে সামনে থেকে হাতের বামে যাব, ওরে রাস্তা দাদা গান গাইয়েন না, কি অবস্থা দেখেন। এই রাস্তা দেখলে কেউ বিশ্বাস করবে না যে আমরা কুয়াকাটায় আছি। আমরা ছুটে চলেছি পিচ ঢেলা পথে, না না পিচ ঢেলা পথে না দাদা, এটা হলো ইট ঢেলা পথে। সামনেই হলো সেই বিশাল সুটকিপল্লি, যেটা বলতেছিলাম যে এখানে আসলে অনেকই হোটেল ভাড়া কম। যদিও কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে, কিন্তু যাদের সাথে বাইক থাকবে চলে আসবেন এখানে। কুয়াকাটা যারা আসেন তারা আসলে চারিপাশের পরিবেশটা দেখার জন্য আসেন, কেউ দামি হোটেল ভাড়া করে সারাদিন সেই হোটেলে সময় কাটাতে কেউ আসে না, সবাই আসে চারিপাশের পরিবেশটা দেখার জন্য। আমরা যে রাস্তা দিয়ে সুটকিপল্লি দেখতে যাচ্ছি, রাস্তার দুই পাশে ধান খেতে ধান পেকে আছে, এত সুন্দর নিজ চোখে না দেখলে বোঝা যায় না এত সুন্দর। আমরা সুটকিপল্লির কাছাকাছি প্রায় চলে আসছি, ওই যে দূরে সুটকিপল্লি দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় অতটা ভালো মনে হয় বোঝা যাবে না, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ফাঁকা ফোঁকা দিয়ে। যাই হোক, কথা হবে আবারও সুটকিপল্লির ভিতরে বসে। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কুয়াকাটার সবচেয়ে বড় সুটকিপল্লি যেখানে মহিপুর, কিভাবে আসতে হবে যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের দেখানো। আর এখন আমি সুটকিপল্লির ভিতরে, আসুন চারপাশটা ঘুরে দেখি কোথায় কী কী সুটকি এখানে সুটকি করা হয়, কী কী মাছ সুটকি করা হয় একটু ঘুরে ঘুরে দেখি, সাথেই থাকুন। বন্ধুরা, স্থানীয় কয়েকজন ভাইদের কাছে আলাপ করে জানতে পারলাম যে এখানে 10-12 জনের এক একটি দলে এক একটি সুটকিপল্লি গড়ে তোলে, অর্থাৎ এক একটি সুটকিপল্লিতে 10-12 জনের শ্রমিক মালিক মিলিয়ে 10-12 জন থাকে। তাই এখানে অনেকগুলো সুটকিপল্লি, আর সবগুলো সুটকিপল্লি দেখতে একই রকম লাগে। আর এজন্য আজকে একটি সুটকিপল্লিতে দেখাবো কী কী মাছ সমুদ্র থেকে শিকার করে এনে এখানে সুটকি করা হয়, সাথেই থাকুন। এই মাছগুলো এখন সাগর থেকে উঠিয়ে আনা হয়েছে বা জাল থেকে ধরা হয়েছে, জাল দিয়ে ধরা হয়েছে, এই মাছগুলোকে সুটকি করা হবে, সুন্দরভাবে পরিষ্কার করে সুটকি করা হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে সুটকি করা হয় এখানে। এগুলা কি মাছ ভাই? এইটার কি জানি কয়লা, মধু ফেসা, আর ওইটা তো সুরি না? এখানে সুন্দরভাবে পরিষ্কার করে এভাবে সুটকি করা হয়, খুব সুন্দরভাবে ওয়াশ করে কিংবা পানি দিয়ে পরিষ্কার করে বালুগুলো ছাড়িয়ে তারপরে ওখানে এখানে এনে হয় সুটকি করা হয়, এভাবে সুটকি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে সুটকি পল্লি অনেক বড়, আসলে কত জায়গায় ঘুরিয়ে দেখাবো, এখানে তো আসলে জায়গার শেষ নেই। আর সুটকিগুলো যখন একদম সুটকি হয় এই ধরনের ঘরে রাখা হয়। একটু আগে যে দেখলাম যে যে মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, মানে বালু উঠে বালু পরিষ্কার করা হচ্ছে, সেই মাছগুলো ওখানে সুটকি করা হয়।
শুকানো হয়। ওখানে বলতে এখানে বিভিন্ন স্থানে শুটকি করানো হয়, তারপরে এই যে এখানে ঝুলিয়ে ঝুলিয়ে শুটকি করা হয়, রোদে শুকানো হয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা আসলে ওই যে সাগরের সাথে মিল আছে, আর বিশাল শুটকি পল্লি এটা একটি। বিশাল শুটকি পল্লি, আসলে সবটা ঘুরিয়ে দেখানো সম্ভব না, তারপরও যতটুক পারতেছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। জানতে পারলাম এক একজন ব্যবসায়ী মৌসুমের শুরুতে অর্থাৎ কার্তিক মাস থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত এই শুটকির ব্যবসা করে। এক একজন ব্যবসায়ী 15 থেকে 20 লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করেন এই ব্যবসা। আর এই কুয়াকাটার শুটকির অনেক খ্যাতি আছে, কুয়াকাটার শুটকি অনেক সুস্বাদু, কারণ হলো এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, প্রাকৃতিকভাবে এভাবে শুকিয়ে তারপরে সেই মাছগুলো শুটকি করা হয় এবং পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। এখানে সামুদ্রিক মাছগুলো এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রোদে শুকিয়ে শুটকি করা হয়। এই মাছগুলোর নাম শুটকি মাছ, মানে শুটকি করা হয়েছে, এগুলো আসলে লইট্টা মাছকে শুটকি করা হয়েছে। এখানে বেশিরভাগ লইট্টা শুটকি, মানে লইট্টা মাছগুলো শুটকি করা হয়েছে, এর জন্য লইট্টা শুটকি বলে এখানে। আর এগুলোকে, এটাও এক ধরনের মাছ, মূলত বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছকে শুকিয়ে শুটকি করা হয়। আর এগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এখানে একদম জ্যান্ত, মানে তাজা মাছ শুটকি করা হয়। আজকে ধরা হয়েছে এগুলো, না আজকে ধরা হয়েছে এগুলো, একদমই তাজা মাছ। এখানে লইট্টা মাছ ছাড়াও বিভিন্ন ধরনের মাছ শুটকি করা হয়, যেমন ফাহা, ফালিশা, চাবল, কোরাল, হাঙর মাছও কিন্তু শুটকি করে এখানে, কিন্তু আসলে এরা অনেক অনেক জায়গায় করে, এই তবে আমি এই স্থানে আমি দেখতে পাইনি। তবে আমি সমুদ্র সৈকত কুয়াকাটার অনেক পাশেই আমি হাঙর মাছকে শুটকি করতে দেখেছি। এছাড়াও নোনা ইলিশসহ আছে চিংড়ি, রূপচাঁদা মাছও শুটকি করা হয়, আরও নাম না জানা অনেক ধরনের সামুদ্রিক মাছ এখানে শুটকি করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আপনারা অবশ্যই জানেন যে কুয়াকাটার শুটকির স্বাদ একটু অন্যরকম, তার কারণ হলো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে খুব পরিষ্কারভাবে মাছগুলো প্রাকৃতিক উপায়ে শুটকি করা হয়, কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না। এগুলা কি প্যাকেট করার মতো শুকাইছে? ও মাত্র দিয়েছেন ওইগুলো, না ধুইয়ে টুইয়ে ওইগুলো ই করা হয়েছে আর কি। শুকাইতে কয়দিন লাগে? 3 রোদ, মানে 3 দিন, 3 দিন, না 3 দিন পরে কি উপরে যাবে? প্রথমে নিচে 3 দিন, তারপরে উপরে থাকবে কয়দিন? এক দিন। এরপরে প্যাকেট, মানে প্রসেসিং করার পরে, মানে আলাদা বাছাই করার পরে প্যাকেট, বাছাই করেন, মানে এক এক মাস এক এক প্যাকেট, এই তো গ্রেড অনুযায়ী গ্রেড, বুঝছি ভাই। এ চাষা এটা কি মাছ? পোমা মাছ, না আর মহিপুরের শুটকি পল্লি যতটুক সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম।
তা আজ এ পর্যন্ত। তা আজকের শুটকি পল্লীর ভিডিও থেকে আল্লাহ হাফেজ।